নমস্কার বন্ধুরা, জলশিখিতে আপনাদের স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি হলো ফ্যান্সি ঝুড়ি। তো ফ্যান্সি ঝুড়িটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখাই। এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টার উপরে একটা প্লেট নিয়ে এইভাবে প্লেটটাকে দিয়ে একটা রাউন্ড দিয়ে নেব। এইবারে করতে হবে কি, এইভাবে কেটে নেব। কাপড়টা সরে না যায়, বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এরকম একটা ফর্ম নিয়েছি, ফর্মের উপরে রেখে এরকম সমান করে কেটে নেব। এই ফর্মটা রাউন্ড করে এইভাবে কেটে নিয়েছি। এইবারে উপরের মেইন কাপড়টা কাটব। এখানে আমি একটা কাপড় পাট তুলে নিয়েছি, তুলে নিয়ে একটা কাপড়ের পাটে এটাকে সরিয়ে দেব। বন্ধুরা এই জায়গাটি একটু খেয়াল রাখবেন, এইভাবে পুরো সমান সমান করে মুড়ে নিতে হবে। এখানে সমানটা যেন ঠিকঠাক হয়। সবকটা পয়েন্টে দাগ দিয়ে নেব। এইভাবে সব পয়েন্টগুলো দিয়ে নিয়েছি। এইবারে মেইন কাপড়টা আমি কেটে নেব। এখানে আমি চার ভাজে ভাজ করে নেব। একদম সমানে সমানে বসাতে হবে। এইরকম সমান করে বসিয়ে নিয়ে কেটে নিতে হবে। তো আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নেব। এভাবে কেটে নেব। পুরোটা কাটা হয়ে গেছে গোল করে। এইবারে করতে হবে কি, কাপড়টাকে এইভাবে পেতে নিয়েছি, নিয়ে এটা নিচে রাখবো। উল্টো সোজা একটু দেখে নিতে হবে, নিয়ে এইভাবে পেতে ভালো করে সমান করে যাতে কাপড়টা না সরে যায় এইভাবে আটকে নিতে হবে। এরকম ভাবে সমান করে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়েছি। এইবারে চার ধারটা রাউন্ড সেলাই করে নেব। বন্ধুরা চারপাশ সেলাইটা দিয়ে নিয়েছি। এইবারে বাড়তি অংশগুলো সব কেটে দেব।
কাটাটা কমপ্লিট হয়ে গেছে। সাইডে পাইপিংটা লাগানোর জন্য এরকম কাপড়টা কেটে নিয়েছি। কাপড়টা 1.5 ইঞ্চি চওড়া আছে, তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখান থেকে সেলাই দিয়ে নেব। পাইপিংটাকে এরকম ভাবে বসিয়ে নেব। বন্ধুরা এইভাবে এখান থেকে কাটিংটা করে নেব। এইবারে করতে হবে কি, এখান থেকে সেলাইটা বসাবো। এইরকম হয়েছে। এইবারে করতে হবে কি, এরকম ভাবে উল্টিয়ে পাইপিংটাকে বসিয়ে নেব। এইভাবে পাইপিংটাকে বসাবো। পুরো সেলাইটা এইভাবে দিয়ে নিয়েছি। এইবারে করতে হবে কি, পয়েন্টগুলো, এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো একটু মিলিয়ে দেখে নিতে হবে। সব কটা পয়েন্ট দিয়ে নিয়েছি। এখানে প্রতিটা পয়েন্টের মাথাতে এইভাবে ধরতে হবে। এই পয়েন্টের মাথায় এখানে নিতে হবে। হাফ ইঞ্চি প্রতিটাতে হাফ ইঞ্চি করে নিতে হবে। এই যে পয়েন্টের মাথা, ওখান থেকে হাফ ইঞ্চি এইভাবে নিতে হবে। ওখান থেকে নিয়ে ওইখান থেকে এই মাথা থেকে ধরতে হবে। ধরে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। বন্ধুরা প্রতিটা পয়েন্ট যখনই সেলাই করবে তখনই দাগ দিলে, এই দাগটা দিলে হবে না। সেলাইয়ের মাথা থেকে প্রতিটা সেলাইয়ের মাথা ধরে এইভাবে পয়েন্ট করে, বন্ধুরা এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে এইভাবে বসিয়ে সেলাইটা দিতে হবে। এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এরকম আমি প্রতিটাতে এরকম পয়েন্টটা ধরবো। পয়েন্টটাতে ধরে হাফ ইঞ্চি দাগ দিয়ে প্রতিটা সেলাইয়ের সময় প্রতিটাতে দাগ দিতে হবে। বন্ধুরা ফ্যান্সি ঝুড়ির ডিজাইনটা আমার হয়ে গেছে। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগভাবে দেখেন তাহলে আশা করি আপনারাও বাড়িতে বসে এটা করতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।